আর মেয়েদের মানে কাজের ক্ষেত্রে একটা দিক তো কখনো হিসাবেই নেওয়া হয় না, যে সাংসারিক কাজটা কিন্তু কম কাজ না। আর এখন আল্লাহ রহমতে মানুষের অর্থনৈতিক একটা যেহেতু সক্ষমতা বেড়েছে, তাছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তাদের বা স্বামী গৃহীত তাদের ভাতা আমরা দেওয়ার ফলে অনেকে তো এখন ঘর বাড়িতে কাজ করতে আসে না, তো সংসারের কাজ তো সেই বেশিরভাগই মেয়েদেরই করতে হয়। ছেলেরা তো খুব বেশি একটা হাত লাগায় না, আমাদের দেশের ছেলেরা তো এই ব্যাপারে একটু আমি বলবো যে কি বলবো, ভালো কথা দিয়ে বলবো না মন্দ কথা, মানে অক্ষম বলবো না অনিচ্ছে বলবো, কিন্তু একসাথে যদি একটু হাত মিলায় মানে একসাথে যদি কাজ করে তো ভালোই হয়। তা একই সাথে অফিসে গেল একজন, ফিরে এসে যিনি পুরুষ থাকেন উনি তো টায়ার্ড হয়ে বসে বলবেন এক কাপ চা দাও, তো দেখা গেলো অফিসে একসাথেই ফিরেছে, তো নারীরা চলে গেলো চা বানাতে, এনে দিল কাপটা ধরে আর বসে বসে খাচ্ছে। সাথে সাথে আমি বলবো যেখানে যদি ছেলেরাও সাথে সাথে যায় নিজেই চা বানায় দুজনে ভাগ করে, তো মেয়েদের তো অন্য কাজ থাকে, বাচ্চাদের দেখাশোনা, রান্না বান্না খাওয়ানো বা এই থালবাটি ধোয়া সব ব্যাপারে। হ্যাঁ, রান্না করলো, ধোয়াধুয়ির কাজটা ছেলেরা করে দিতে পারে, এতে লজ্জার কিছু নাই, কাজ ভাগ বটর করলে লজ্জার কি, এর কোনো লজ্জার কিছু নাই। তাহলে দুজনে একটু সময় পাওয়া যায়, একসাথে বসে একটু টিভি দেখতে পারে, সময়টা কাটাতে পারে, সংসারে একটা শান্তি আসে, তো সেই কাজটা তো করতে পারে। কাজে মেয়েদের এই সাংসারিক কাজটা কিন্তু হিসাবে নেওয়া হয় না, আমি বলছি এটা আমাদের জিডিপিতে নিতে হবে, কারণ এটাও একটা কঠিন কাজ, সবাই করে।